ছোলা, মটর, শিম ইত্যাদি শিম্ব গোত্রীয় গাছের শিকড়ে রাইজোবিয়াম নামক ব্যাকটেরিয়া থাকে, যারা মাটিতে নাইট্রোজেনের যোগান দেয়। এ জিনিস প্রায় সবাই আমরা জীবনবিজ্ঞানে পড়েছি। ১৮৮৮ সালে বিখ্যাত ডাচ মাইক্রোবায়োলজিস্ট মার্টিনাস বেইজারনেক প্রথম আবিষ্কার করেন এই রাইজোবিয়াম নামক জীবটিকে। তারপর থেকে কৃষিক্ষেত্রে বিপ্লব আনতে অসামান্য একটি জিনিস হয়ে উঠেছে এই রাইজোবিয়াম। মাটির উর্বরতা 5-10 গুণ অবধি বাড়িয়ে তুলতে সক্ষম এই রাইজোবিয়াম। বাতাসে প্রায় 78.3% এই নাইট্রোজেন থাকে, কিন্তু তা সত্ত্বেও কোনো প্রাণী বা উদ্ভিদ বাতাস থেকে সরাসরি নাইট্রোজেন গ্রহণ করতে পারে না। এই নাইট্রোজেন হলো মানুষসহ সমস্ত প্রাণী এবং উদ্ভিদের বেঁচে থাকার মূল দুটি উপাদান, প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড তৈরির প্রধান উপাদান। সুতরাং বুঝতেই পারছেন, মাটিতে যে নাইট্রোজেন থাকে সেটাই গাছপালা খনিজ লবণের সাথে মূলরোম দিয়ে শোষণ করে, সেটাই সারা পৃথিবীর নাইট্রোজেনের যোগান দেয়। সাধারণ মাটিতে মাত্র 0.1-0.5% নাইট্রোজেন থাকে, আর খুবই কম সংখ্যক জীব আছে যারা মাটিতে নাইট্রোজেনকে স্থিতি করে রাখতে পারে। তাদেরই অন্যতম হল এই রাইজোবিয়াম নামক ব্যাকটেরিয়াটি। এরা কোনো কেমিক্যাল নয়, একদম ন্যাচারাল, সম্পূর্ণরূপে বায়ো ফার্টিলাইজার বা বায়ো অ্যাক্টিভেটার। প্রকৃতি থেকেই এদের সংগ্রহ করতে হয়, ল্যাবে তৈরি করা যায় না। কৃষিক্ষেত্রে কিভাবে এই রাইজোবিয়াম ব্যবহার হয় সেই বিষয়ে সম্পূর্ণ তথ্য জানার জন্যে দেখতে থাকুন আপনার প্রিয় চ্যানেল রুফ গার্ডেনিং। এই রাইজোবিয়ামকে বলা হয় নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়া। টবের মাটিতে এই ব্যাকটেরিয়া প্রয়োগ করলে গাছের বৃদ্ধি হবে 5 গুণ। এরা বাতাস থেকে নাইট্রোজেনের অণু ধরে ধরে টবের মাটিতে মেশাবে, আর সেই নাইট্রোজেন আপনার গাছ গ্রহণ করে বেড়ে উঠতে থাকবে, সাথে সাথে সংখ্যায় বাড়তে থাকবে রাইজোবিয়ামও। যে কোনো কম্পোস্ট সার বা কেমিক্যাল এনপিকে জাতীয় সারের তুলনায় 5 গুণ বেশি নাইট্রোজেন মাটিতে মেশাতে সক্ষম, যার ফলে গাছও বেড়ে ওঠে তরতর করে। বিভিন্নভাবে এই রাইজোবিয়ামের ব্যবহার হয়ে থাকে। একটি পাত্রে 1 লিটার জল নিয়ে নিন, তার মধ্যে 15-20 মিলি মতো এই রাইজোবিয়াম মিশিয়ে নিন। চারাগুলিকে এর মধ্যে 15-20 মিনিট ভিজিয়ে রাখুন, তারপরে পটিং করুন। খুব তাড়াতাড়ি আপনার চারা দাঁড়িয়ে যাবে। যে কোনো বীজ ছড়ানোর আগে একটু শোধন করে নিতে হয়। অল্প করে জল দিন, 1/2 চামচ বা 5 ml মতো রাইজোবিয়াম নিতে হবে। এইভাবে 15-20 মিনিট ভিজিয়ে রাখুন। এই 500 ml রাইজোবিয়াম দিয়ে 1-2 কিলো বীজ শোধন করা যায়। এরপরে বীজ ফেললে সাকসেস রেট অনেক বেড়ে যাবে। এক লিটার জল নিয়ে নিন,
এই এক লিটার জলের জন্য 25-30 মিলি রাইজোবিয়াম যথেষ্ট হবে। আট থেকে 12 ইঞ্চি সাইজের টবে 100-150 মিলি মিশ্রণ দিতে হবে, আর এটা মোটামুটি 90-100 দিন অন্তর একবার দেবেন, অর্থাৎ বছরে 4 বার। এরা আপনার মাটিতে খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়বে, অর্থাৎ বংশ বিস্তার করবে। ৫০০ ml এই রাইজোবিয়ামের দাম অনলাইনে 100 টাকা মতো, আর 1 লিটার 200 টাকা। এটা জাপানি ইফকো কোম্পানির একটি প্রোডাক্ট, আমি এদের অনলাইনেই কিনে থাকি। এই রাইজোবিয়াম অনলাইনে কেনার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এই রাইজোবিয়াম এমনিতে বিষাক্ত নয়, তবে ব্যাকটেরিয়া তো অবশ্যই, সুতরাং চোখে মুখে না যাওয়াই ভালো, আর ছোট বাচ্চা এবং পোষা প্রাণীদের থেকেও দূরে রাখবেন। কখনো ডাইরেক্ট রোদ বা ফ্রিজে রাখবেন না, অতিরিক্ত গরম বা ঠান্ডায় অনেক ব্যাকটেরিয়া নষ্ট হয়ে যাবে। এই রাইজোবিয়াম প্রয়োগের আগে এবং পরে অন্তত 15 দিন কোনো ধরনের কেমিক্যাল, কীটনাশক, ফাঙ্গিসাইড এই জাতীয় স্প্রে করবেন না, বা টবের মাটিতেও দেওয়া চলবে না। 7 দিন কোনো ধরনের খাবারও দেবেন না। ব্যাকটেরিয়াগুলিকে টবের মাটিতে একটু ছড়িয়ে যাওয়ার সময় দিতে হবে। 15 দিন পর থেকে আবার নিয়মিত পরিচর্যাগুলি করুন, তবে আপনি এক্ষেত্রে নিম তেল গাছে স্প্রে করতে পারেন। তো বন্ধুরা, আশা করি এই উপকারী ব্যাকটেরিয়া রাইজোবিয়াম সম্পর্কে সমস্ত তথ্যই আপনাদের সামনে তুলে ধরতে পারলাম। তা সত্ত্বেও যদি কিছু বলতে ভুল হয়ে থাকে, যদি জানাতে কিছু বাকি থেকে যায়, তো নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন। আপনার কিছু জানার থাকলেও কমেন্ট বক্সে জানাতে পারেন। এরকম গাছপালা সম্পর্কিত নিত্য নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে এবং বেল আইকনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন। আবার দেখা হবে আগামী দিনে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতন গুড বাই বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন।